সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন আজ বর্ধমান পৌরসভার সভা ক্রিয়া অনুষ্ঠিত হলেও বর্ধমান পৌর উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন যেখানে বর্ধমান পৌরসভার এই বছর পৌর উৎসবের থিম রয়েছে ইতিহাসের বর্ধমান উন্নয়নে বাড়ছে বা সেখানে আমাদের চ্যানেলের প্রতিনিধি বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকারকে শহরের বেহাল রাস্তাঘাটের প্রশ্ন তোলেন আর বেশ সেখানে মেজাজ হারালেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তিনি সাংবাদিকের প্রশ্নকে আক্রমণ হিসেবে নিলেন গত দুহাজার সালে পৌর বোর্ডের চেয়ারম্যান হয়েছেন পরেশচন্দ্র সরকার তিনি বলেছিলেন দ্রুত খুব দ্রুত বর্ধমান শহরের রাস্তাঘাট সংস্কার করা হবে কিন্তু বর্ধমান শহরের একাধিক ওয়ার্ডের রাস্তার কঙ্কাল দশা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন কাজ যে করে ভুল তার হয় আমি কাজ করি তাই আমার ভুল হয় তিনি বলেন সমস্ত ওয়ার্ডের রাস্তা ভালো আছে কিন্তু বিরোধী দলের নেতাদের প্রশ্ন কোথায় রাস্তা ভালো শহরের আঠাশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড উনতিরিশ নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডের রাস্তার হার বেরিয়ে গেছে বলা যেতে পারে কঙ্কাল দশা তার চিত্র দেখুন

কোটি কোটি তেরো কোটি টাকা খরচ করা হয়েছে বছরে প্রথমে আপনার এই কথাটাই আমি আক্রমণাত্মক বলে মনে করি এবং ইট শুড নট বি ডান এভাবে মানে সাংবাদিক বৈঠকে এটা হওয়া উচিত নয় বর্তমানে সব রাস্তা খারাপ চলুন তো আমার সঙ্গে গাড়িতে বসুন কত রাস্তা ভালো আপনাকে দেখিয়ে নিয়ে আসবো শত শত রাস্তা আছে গলি আছে জলের লাইন কাটছে হাউস টু হাউস কানেকশান হচ্ছে বাস্তবটাকে মানতে হবে আমরা রাস্তা করে ঢালাই করে আসছি তার সাত দিনের মধ্যে আবার রাস্তা কেটে হাউস কানেকশন হচ্ছে রাস্তা আমি আমি বলি রাস্তা ক্ষতি হচ্ছে সেই রাস্তা আবার রিপেয়ার করা হচ্ছে পুজোর সময় আমরা সমস্ত রাস্তা যেগুলো বড় বড় দুর্গা পুজো মুখী সেই বড় রাস্তাগুলোকে আমরা মেরামত করলাম আমরা তো চেষ্টা করছি পুরো রাস্তা করা আমরা বারবার বর্ধমানবাসীর কাছে অনুরোধ করেছি ক্ষমা প্রার্থী হয়ে বলেছি যে অমৃত প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত কিছু কিছু রাস্তা খারাপ থাকবে কিছু কিছু রাস্তা খারাপ থাকবে কাটাকুটি হবে খোরাখুরি হবে এখন যেমন বহু রাস্তা খোরাখুরি হচ্ছে এগুলো হবে এটা মেনে নিতে হবে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হয় আপনি এসেই বলে দিলেন বর্তমানে সব খারাপ হয়ে গেছে চলুন তো কত ভালো রাস্তা আপনি দেখবেন এরকম আক্রমণ না করে আপনি শুনুন আমি বলি একটা কথা বলি সতেরো আর সাতাশের ব্যাপার নয় পঁয়ত্রিশটা ওয়ার্ড অনেক বড় বর্ধমান শহর প্রতিদিন বাড়ছে বাড়িঘর বাড়ছে লোকজন বাড়ছে আপনারা তো এদিকটা বলছেন কয়েকশো নয় হাজার চায়ের দোকান খাবার দোকান বিয়ে বাড়িগুলো চলছে ক্লাবে ক্লাবে এখানে ওখানে মিষ্টির দোকান যেখানে সেখানে খুলে বসছে বিভিন্ন রাস্তা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করছে কিছু করতে গেলেই আপনারা বলবেন গরিবের পেটে লাথি মারছে আর এরা যে বর্জ্য যেটা বাইরে ফেলছে পৌরসভার লোকদের তুলতে হচ্ছে ড্রেন পরিষ্কার করতে হচ্ছে আবর্জনা সরাতে হচ্ছে জল আলো দিতে হচ্ছে এই লোকগুলো খারাপ যারা বর্ধমান শহরে নির্ধারিত জনসংখ্যার বাইরের মানুষ তাইলে প্রতিদিন তারা এসে বর্ধমান একটা করে গুমটি করবে গমটির যত আবর্জনা রাস্তায় ফেলবে পরিষ্কার কে করবে পৌরসভা করবে আমরা কোনো টাকা পাচ্ছি কোনো টাকা আদায় করছি ট্রেড লাইসেন্স অনেক লোক রিনিউ করে না অনেকে নতুন করে না বিভিন্নভাবে পৌরসভাকে বঞ্চিত করা হচ্ছে ইনস্পাইট অফ দ্যাট আমাদের সাধ্য সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে যতটা মানুষকে বাসযোগ্য করে দেওয়া যায় বর্ধমানকে এক কথাই তো বললাম দুর্গা পুজোর আগে আমরা পনেরো দিনের মধ্যে বর্ধমানের অধিকাংশ রাস্তা যেগুলো পুজোমুখী মেরামত করে দিয়েছিলাম এখনো অমৃতের কাজ হচ্ছে এখনো ঘোরাঘুরি হচ্ছে এবং মার্চ মাস পর্যন্ত দেখবেন এভাবেই চলবে স্বাভাবিকভাবে রাস্তা খারাপ হবে কিন্তু তার মানে কি এই বর্ধমানের সব রাস্তাই খারাপ হয়ে গেছে রাস্তার কি অবস্থা বাবু রাস্তা খারাপ অবস্থা খারাপ রাস্তা হ্যাঁ পুলিশ পুরো পড়ো বর্ধমান

বলবেন ওনার বাড়ির সামনে রাস্তাটা দেখুক না কি অবস্থা চেয়ারম্যান সাহেব উনি যদি বর্ধমানের যে পঁয়ত্রিশটা ওয়ার্ড আছে উনি যদি ঘুরতো তাহলে দেখতে পেত আজকে ডিএম অফিসের সামনেটা কি অবস্থা জেলা পরিষদের সামনে কি অবস্থা আজকে গোটা বর্ধমান জুড়ে পুকুর ভরাট হচ্ছে উনি নিজেও সেটা জানেন উনি নিজেও বহু জায়গায় গেছেন আজকে গোটা বর্ধমান শহর জুড়ে অবৈধ নির্মাণে ছেয়ে গেছে বর্ধমান শহরে ম্যাক্সিমাম ওয়ার্ডে আপনি যান অবৈধ নির্মাণ মানে একটা তিন তিন কাটা জায়গার মধ্যে সাততলা ফ্ল্যাট ফ্ল্যাট উঠছে কেমন করে ওঠে উনি জানেন না তো এইগুলো যদি বর্ধমানের মানকে বাড়ায় তাহলে বর্ধমানের মান বাড়ছে আজকে উনি যেই ওয়ার্ড থেকে কাউন্সিলার হয়েছেন সেই ওয়ার্ডে ম্যাক্সিমাম দিন লাইট বন্ধ হয়ে পড়ে থাকে জি জিটি রোডের লাইট বন্ধ থাকে ফ্লাই ফ্লাইওভারের লাইট বন্ধ থাকে বর্ধমানে এইগুলো যদি বর্ধমানের মান বাড়ায় তাহলে বর্ধমানের মান বাড়ছে আর সত্যি কথা ন্যায্য কথা বাস্তব কথা বর্ধমানের কঙ্কাল চিত্র বর্ধমান পৌরসভার কথা যদি তুলে ধরেন কোনো সাংবাদিক বা আপনারা সেটা তাদের কাছে খারাপ তো লাগবেই কারণ সত্যি কথা তো হজম করতে পারবে না কারণ তারা জানে যে তারা কী ধরনের উন্নয়ন এই দু বছরে করেছেন তারা জানেন সেটা তাই তাই যাই জন্য তাদের গায়ে লাগছে আদতে বর্ধমান পৌর উৎসব হচ্ছে একটা একটা যাত্রা হবে টাকার ফুলঝুরি উঠবে টাকা নষ্ট হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে থিম দিয়েছে তারা যে উন্নয়নের মান মানে বর্ধমানের মান নাকি বাড়ছে তো এইগুলো যদি বর্ধমানের উন্নয়নের মান হয় অবৈধ নির্মাণ পুকুর ভরার রাস্তা অন্ধকার রাস্তা খোদাই আজকে অমৃত প্রকল্প আজকে তিন সাড়ে তিন বছর হতে চলল সেখানে পাইপ পড়ছে জল আসছে না এটি যদি উন্নয়নের মান হয় তাহলে মান বাড়ছে উনি বলছেন যে কাজ করে তার হয় ভুল ভুল কোন ভুলগুলোকে ঠিক করুন না একবার কোনো ভুলকে সেটা ভুল বলা চলে কিন্তু কেউ জেনে শুনে যদি কোনো ভুল করে সেটাকে ভুল না সেটাকে অন্যায় বলে সেটাকে ক্রাইম বলে এই ধরনের জিনিসগুলো যে বর্ধমানে আজকে হচ্ছে নানান বর্ধমানের নাগরিকরা সমস্ত রকম পৌর পরিষেবার থেকে বঞ্চিত আজকে তো এইগুলো যদি বর্ধমানের মান বাড়ায় তাহলে বর্ধমানের মান বাড়ছে মেজাজ হারালেন তো মেজাজ সত্যি কথা বললে তো ম্যাজাজ হারাবেন উনি পৌরসভার চেয়ারম্যান উনি যদি এখন আপনারা যদি বর্ধমানের কঙ্কাল তার সামনে তুলে ধরেন ম্যানজাজ তো হারাবেই সত্যি কথা বাস্তব কথা তারা করে মানতে শেখেনি বা মানতে পারবেও না এটাই তাদের প্রবলেম দেখুন উনি যে প্রথমেই কথাটা বলেছেন যে আমি কাজ করি হ্যাঁ কাজ করতে গেলে ভুল হয় অবশ্য এটাই বলবেন কেননা পৌরসভার বর্ধমান আজ কঙ্কাল চিত্র প্রতিটা রাস্তাঘাট আপনি দেখতে পাবেন যেখানেই যাবেন সেখানেই কঙ্কালের মতন অবস্থা ওনার নিজেই যে এগারো নম্বর ওয়ার্ড থেকে উনি এ পৌরপিতা হয়েছেন ওখানকার রাস্তাটা আপনাকে বলবো একটুখানি গিয়ে একটুখানি দেখুন যে কি অবস্থা ওটা বর্ধমানের চিত্র তো আলাদা যেখানেই যাবেন সেখানেই অবস্থা খুবই খারাপ আর একটা যেটা সবচেয়ে বড় বিষয় যে কাজ করতে গেলে কাজের ভুল হয় অতি অবশ্যই যে কাজ করে তার ভুল হয় কিন্তু এই তৃণমূল সরকার কাজ করার মাধ্যমে যেভাবে মানুষকে অপরাজিত অপরাজিত করে মানুষের টাকা লুট করে চলেছে সেটা দ্বিতীয়ত আরেকটা উদাহরণ হচ্ছে এই পৌরসভার বর্ধমান পৌরসভার আজকে প্রচণ্ড বেহাল অবস্থা আজকে পৌরপিতা উনি যদি বলেন যে খারাপ হতে পারে এ হতে পারে এটা ওনার কাছে মানর্ত নয় কেন না উনি এটা জানেন না যে বারবার যারা ভুল করে তাদের কিন্তু ভুল বলে না ওটাকে ভুল বলা চলে না তা যাই হোক হ্যাঁ ওনাদের এটা কালচার পৌরসভার আর একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করবেন যে কোনো সাংবাদিক আমাদের ভাইয়েরা যেখানে আপনারা দেখতে পাবেন যে পৌরপিতা উঠতে পারে না বলে কি লাগানো হয়েছে লিফটিং লাগানো হয়েছে ওপরে কেন উনি তো বয়স হয়ে গেছে তা বয়স যখন হয়ে গেছে উনি ছেড়ে দিন না পৌরসভাটা ছেড়ে দিক আমরা তো বিরোধী আমরা তো বারবার করে বলছি যে ওনাকে ছেড়ে দিতে ওনারা না পাচ্ছে কিছু করতে না পাচ্ছে করবে সব কিছু ঢুকাবে পকেটে তা ওনার যদি এরকমই অবস্থা হয় উনি ছেড়ে দিক হ্যাঁ পৌরপিতা তো হয়েছেন হাতে আইফোন নিয়ে লিফ্ট সিরি নিয়ে হ্যাঁ সবসময় উনি হ্যাঁ মেজা ছাড়ালে তো হবে না কো বর্ধমানবাসীকে কতদিন এরকম করে ভুল বুঝিয়ে রাখবে বলুন ওনাদের এটা হচ্ছে কালচার আর বর্ধমানের কেন পুরো পশ্চিমবঙ্গ যাচ্ছাতাই অবস্থা তার মধ্যে বর্ধমান তো কিছু বলা যায় না কো কঙ্কালে পরিণত করে দিচ্ছে রাস্তাঘাট কেন মানুষের কঙ্কালগুলোকে নিয়েও রাজনীতি খেলবে আর দুদিন পর অপেক্ষা করবে